আগামী দুই মের আগে দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই সে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবছর দীর্ঘস্থায়ী ও বেশিরভাগ অঞ্চল জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ আর আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বোচ্চ এদিকে হিট লালমনির হাতে এক ইজি বাইক চালক ও নরসিং দিতে এক শিশুর মৃত্যু হয়েছে মইদুল ইসলামের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও সূর্যের তীব্র খরতাপে ওষ্ঠাগত জনজীবন প্রাণ প্রকৃতি যেন হাসফাস করছে প্রতিনিয়ত দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে চোদ্দ বছর পহেলা এপ্রিল থেকে এক বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড উনিশশো সালের পর এ সবচেয়ে বেশি এপ্রিলের এক তারিখ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে যেটা এই পঁচিশ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনেও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত পঁচাত্তর বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল এপ্রিলে তাপপ্রবাহ কমার সুখবর না থাকলেও মে মাসের শুরুতেই দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে দুই মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে তীব্র গরমে খুলনা যশোর এবং চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারো চল্লিশ বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন প্রান্তিক মানুষজন মঈদুল ইসলাম এন্টিভি নিউজ ঢাকা বিকাশী কম খরচে ক্যাশআউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি হয়েছেন দুইটা দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার যানবাহনের আধিক্য জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা আবহাওয়ার ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশবান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো বিআইপির এক গবেষণায় দেখা যায় তিন দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র সাত শতাংশে দাঁড়িয়েছে আর জলাভূমি নেমে এসেছে মাত্র দুই দশমিক নয় শতাংশে জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি বিশেষজ্ঞরা আরও বলছেন উত্তর ঢাকায় সবুজায়ন চোদ্দ শতাংশ আর দক্ষিণে নয় শতাংশ পুরো ঢাকায় যা থাকার কথা ছিল পনেরো থেকে বিশ শতাংশের বেশি এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে নগরীর একাশি শতাংশ এলাকায় এখন ইট পাথর আর কংক্রিটে ঘেরা এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ভ করতে পারছে সেটা পারছে না সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না আপনি নতুন এলাকাগুলো দেখেন কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং ইয়ে পার্ক পাবেন পরিকল্পনা ঠিকই আছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারে উদাসীনতা এই আজকে ঢাকা সরকে অবস্থায় করে নিয়ে এসছে যেভাবে করে গত বিশ বছর পঁচিশ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক জলাধার খাল পুকুর আমরা ক্রমাগতভাবে দখল দূষণ একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতের জেলে প্রায় ষাট হাজার গাছ এটি আপনার সম্ভব আর নতুন গাছ লাগালেন কোথায় আপনি তো কাটার সরকার লাগালেন কোথায় গত ছাব্বিশ বছরে কোথায় গাছ লাগানোর হয়েছে আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে ফুটপাতকে প্রসারিত করে ফুটপাত ধরে শালদোয়াকে প্রচুর লাগানো দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনয়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে তারাও এও বলছেন বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের নাজিবুর রহমান এন টিভি নিউজ ঢাকা এদিকে তীব্র খরতাপে পুড়ছে এশিয়ার অন্যান্য দেশও শুক্রবার তীব্র তাপ অতিষ্ঠ হয়ে ওঠেন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ কেরালা সহ বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষ এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে পারদ ওঠে উনচল্লিশ ডিগ্রিতে শুক্রবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বত্রিশ শ্রীলঙ্কায় ত্রিশ আর মালদ্বীপে ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে থাইল্যান্ডে আটত্রিশ ডিগ্রি আর সিঙ্গাপুরে রেকর্ড করা হয় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে শুক্রবার ব্যতিক্রম ছিল আফগানিস্তান শুক্রবার দেশটিতে তাপমাত্রা ছিল মাত্র এগারো ডিগ্রি সেলসিয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলতি বছরেই থাইল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে জানান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভেসিনের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয় জ্বালানি শুল্ক পর্যটন এবং ভিসা সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক একটি চুক্তি ও একটি লেটার অফ বাংলাদেশকে অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কথা জানান থাই প্রধানমন্ত্রী ফাহাদ মোহাম্মদ জানাচ্ছেন যার আমন্ত্রণে বান্ন বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করছেন গভর্নমেন্ট হাউজে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন থাই প্রধানমন্ত্রী শ্বেতা থাবিসিন ব্যাংককের গভর্নমেন্ট হাউজে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয় এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বসেন একান্ত বৈঠকে পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান দুই দেশ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয় এছাড়াও জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দেশের মধ্যে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা সমঝোতাারকে সই করে ঢাকা ও ব্যাংকক এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী

medical personnel প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্বাস্থ্য খাতে thai বিনিয়োগে সহযোগিতার I assure the prime minister to take the necessary measures for investment facilities facilitation and ease of doing business in Bangladesh

দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের ব্যাংককে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল অতিথি ভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা কর্মীদের উদ্দেশ্যে বলেন জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ রয়ে গেছে এবং সে কারণেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গত পনেরো বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এ অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানালে প্রধানমন্ত্রী বলেন তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সাথে কথা বলবেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তেয়াত্তর নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করে এ ঘোষণা দেয়া হয় বলা হয় আগামী আট মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের ভেতর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটাশ জন উপজেলা একুশ জন বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণেই তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহি অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান বিস্তারিত আল হাবিবের রিপোর্টে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্লাইন বিতরণ করছে বিএনপি এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় বিএনপির এই নেতা বলেন বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয় নির্বিচারে এত বন জঙ্গল এত নদীনালা সেই দেশে এত গরম হওয়ার কথা না শুধু সরকারের লুটেরা নীতি সরকারের জমি দখলের নীতি সরকারের নদী দখলের নীতি এর আগে জাতীয় ক্লাবের সামনেই গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চায় ভারতীয় পণ্য অর্জন করা এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা জুনায়দাল আল হাবিব এনটিভি নিউজ ঢাকা বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরো বলেন সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সুমন বিস্তারিত ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা বিশ্বে যুদ্ধ সংঘাত চলছে এরই মাঝে শেখ হাসিনা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বোধ শক্তির উন্নতি না করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে দল হিসেবে একটি দামি দলে পরিণত হবে তারা এখন বিএনপি যদি নিজেদের মোদের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরিয়ে না আসে তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরাবে কথায় কথা দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত তার দাবি সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার বিএনপি ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে সরকারের উন্নয়নে সমালোচনা বিএনপির অভ্যেসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন তাদেরকে ছাড়াই এদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় সাড়ে দশ কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট তেরো কোটি টাকার অনিয়ম করেছেন পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা এমন সংবাদে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের একটি দল কাশীনাথপুর শাখায় অডিটে আসেন দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রায় সাড়ে দশ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পান তারা স্থানীয় থানায় খবর দিলে আটক করা হয় শাখার ম্যানেজার হারুন বিন সালাম ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রিজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ওই তিন কর্মকর্তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় হতাশায় ভুগছেন ব্যাংকের গ্রাহকরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা খুব হতাশার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি আসলে আমরা বিশ্বস্ত তো জায়গা হিসেবে তো টাকা পয়সা ব্যাংকেই রাখি মানে ব্যাংকের প্রতি আমাদের একটা আস্থা আছে কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলব তদন্তের মাধ্যমে দোষী যারাই হোক তাদেরকে তো আইনের আওতায় এনে একটা বিচারের ব্যবস্থা করা শুক্রবার বিকেলে তিন কর্মকর্তাকে আদালতে নেওয়া হলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ঘাটির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসের কাছে জিজ্ঞাসা করলে তার ঘটনাটা সত্য স্বীকার করে এবং তাদের সদত্তর কোনো দিতে উত্তর দিতে পারে নাই আমরা তখন তাদেরকে তারা অভিযোগ দায়ের করে আমাদের থানায় বিষয়টা অভিযোগ দায়ের করে তখন এবং বলে যে এই সব কর্মকর্তা যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সাথে তাদেরকে আমরা ফিফটি ফোর গ্রেপ্তার এর আগে গত তেইশে এপ্রিল ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের টাকা ভাগাভাগির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাবনা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলীকে এন নিউজ ডেস্ক কানাডার অটোয়াতে শুরু হয়েছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন আইএনসি চতুর্থ অধিবেশন প্লাস্টিক দূষণের অবসানে বৈশ্বিক চুক্তিতে সম্মত হবার ওপর জোর দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা কর্তা ব্যক্তি ও বিশেষজ্ঞরা দূষণের শিকার দেশগুলোকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নত দেশগুলোকে চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অটোয়া থেকে জানাছেন রোকন উদ্দিন জাতিসংঘের হিসেব বলছে প্রতি বছর চল্লিশ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয় এবং দুই সালের মধ্যে এই পরিমাণ দ্বিগুণ ও দুই সালের মধ্যে তিনগুণ বাড়বে উৎপাদিত প্লাস্টিকের ছিয়াত্তর শতাংশই একবার ব্যবহার করে ফেলে দেয়া হচ্ছে ফলাফলে বাড়ছে পরিবেশের ওপর বিরূপ প্রভাব আর বিপর্যয় অবস্থা এমন যে শুধু এই বিষয়কে গুরুত্ব দিয়েই আলোচনায় বসতে হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে কানাডার রাজধানী অটোতে চলছে সংস্থাটির পরিবেশ কর্মসূচির ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েটিং কমিটির চতুর্থ অধিবেশন প্লাস্টিক দূষণের মাত্রা কমিয়ে আনতে বৈশ্বিক চুক্তিই যার মূল লক্ষ্য এখন পর্যন্ত আমরা তার আমরা করতে পারি। বলছি লক্ষ্যের অর্ধেক সম্পন্ন করতে পেরেছি আইনসি ফোর অধিবেশনে সবাইকে আমি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সবাইকে সহযোগিতার অনুরোধ করছে প্লাস্টিক দূষণকে চিরতরে বন্ধ করতে চাই আমরা প্লাস্টিক দূষণে পিছিয়ে নেই বাংলাদেশ সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান দশম জাতিসংঘের হিসেবে বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় দেশে প্লাস্টিক দূষণ কমিয়ে আনার লক্ষ্য পূরণেও বৈশ্বিক চুক্তি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন পরিবেশ মন্ত্রী আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের যে প্লাস্টিক সলিউশন সেটা কিন্তু বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য একটা বড় ইয়ে আমাদের যে ওয়ান ডিগ্রি সেলসিয়াস বোর্ড আছে আর সেটার সাথে করে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং সেই পদক্ষেপগুলো যেন আমাদের গ্লোবাল থাকে প্লাস্টিক দূষণ কমাতে এর পুনঃব্যবহার বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে এখানে আসা বিশেষজ্ঞরা প্লাস্টিক দূষণ কমাতে বৈশ্বিক চুক্তি সম্পন্ন করা গেলে তা হবে 2016 সালের প্যারিস জলবায়ু চুক্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আর এবছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ায় এ বিষয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে তা কার্যকরের উপর জোর দিচ্ছেন এখানে আসা একশোরও বেশি দেশের সরকারের কর্তা ব্যক্তি আর বিশেষজ্ঞরা রোকন উদ্দিন নিউজ অটোয়া কানাডা দেশের সুস্থ ধারার রাজনীতি নেই দাবি করে জাতীয় পার্টির রসনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন ধীরে ধীরে ছোট দলগুলো বিলুপ্ত হবার পথে রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি যেভাবে ব্যাংকগুলো মার্জ হয়ে যাচ্ছে দলগুলো কিন্তু সময় মার্চ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কে খুঁজে পাবেন না মার্কা ছাড়া কারণ তার নজির আমরা দেখেছি এই যে যত লম্বম্ব আমরা সিম্বল নিয়ে করি যে যত সিম্বল বড়াই দেই দুইটি সিম্বলে বেশি থাকবে না হয়তো যদি নির্বাচন হয় আগামীতে নৌকার ধান শিশুর বাইরে সিম্বলের ইলেকশন কঠিনে দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক গোপনীয়তা আরোপের নিন্দনীয় দৃষ্টান্ত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সাথে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংস্থাটি সংস্থাটি এক বিবৃতিতে আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং জনগণের অর্থের শেষ অবলম্বন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে এটিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অনৈতিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন গোপনীয়তার ঘেরা টোপ আরও বড় বিপদ ডেকে আনতে পারে তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা ক্রেতাদের অভিযোগ কোরবানি ঈদকে সামনে রেখেই এই কাশসাজি বিক্রেতারা বলছেন সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বেড়েছে এ দুটি পণ্যের দাম হাসানের রিপোর্ট বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট বাজার ঘুরে দেশি আদার দেখা মেলিনি পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম রোদে আদা দেয়া লাগায় হয় না না যায় সেই আসতেছে সিটাং থেকে এখন দাম বেশি রসুন কেজিতে দশ পনেরো টাকা বাড়ছে আর আদা বাড়ছে বিশ টাকা গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম

এখন পঞ্চাশ টাকা কেজি নিলাম ক্যাপিটাল সিটি গুলোতে বাজারগুলোতে বিশেষ করে শাক সবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম বাড়তি দামের অভিযোগের মধ্যস্বত্ব ভোগীদের ওপরে আদর্তা করে ইয়ে করে মাল আটকে দেয় আগে না এইরকম করে এইরকম করে না নাই এরকম নানান রকম যে পানি এইটা না এইভাবে পানি দিলে ক্ষেত ঠিক আছে না সব মরে গেছে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি সরবরাহ ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার ঢাকা লাদমনিরহাটের পাটগ্রামে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বিজিবি জানায় ভোরে কয়েকজন বাংলাদেশি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে যায় এ সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি আহত হন সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে চিঠি দিয়েছে বিজেপি বিকাশী কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার